যশোরের বেনাপোল বন্দর দিয়ে দুর্গাপূজা উপলক্ষে এখন পর্যন্ত ভারতে গেছে চুয়ান্ন টন ইলিশ দশটি প্রতিষ্ঠান এই ইলিশ রপ্তানি করেছে প্রতি কেজির রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে দশ মার্কিন ডলার যা টাকায় এগারোশো টাকা কাস্টমস ও বন্দরের বৃহস্পতিবার আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল বন্দরে ইলিশের প্রথম চালান প্রবেশ করে কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান জানান দুপুরের পর থেকে সব মিলিয়ে চুয়ান্ন টন ইলিশ রপ্তানি হয়েছে এর আগে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয় আগে দেশের মানুষের যোগান নিশ্চিতের পর ভারতে ইলিশ রপ্তানি করা হবে কিন্তু পরবর্তীতে ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার কাছে চিঠি দিয়ে ইলিশ রপ্তানির অনুমতি দিতে অনুরোধ জানায় এই আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেয়া হয়